আজ তৈরি করছি আলু ভাজা খুব সহজ একটা রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো আলু ভাজার জন্য আমি আলু নিয়েছি দুটো একটু বড় সাইজের আলু নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল সরষের তেলে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেলটা যেই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম আজ করে নাড়াচাড়া করতে হবে আলু ভাজা খেতে পরোটা বা গরম ভাতে ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই আলু ভাজা করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা দিলেও ভালো লাগে নুনটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি আর মাঝে সাচে একটু ঢেকে দেব। গ্যাসের আচটা মিডিয়ামে রাখলে আলুটা পুড়ে যাবে না সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব টেস্ট হয় একটু ঢাকা দিয়ে দিয়ে স্লো আছে আলুটা ভেজে নিচ্ছি আমার চ্যানেলে একটা ঝুরি আলু ভাজা আছে সেটাও দেখে নিতে পারো সেটা ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে আর সব সময় এক রকম আলু ভাজা ভাল লাগে না কোন কোন সময় এরকম ভাজি কোন সময় ঝিরি ঝিরি আলু ভাজাও করি আবার অনেক সময় গোল গোল করেও আলু ভাজলেও ভালো লাগে আলুটা একটু সাইড করে রাখলাম তাতে তেলটা বেরিয়ে গেল এক্সেস যে তেলটা থাকে বেরিয়ে গেল এবার একটা বাটিতে তুলে পরিবেশন করছি তৈরি হলো আলু ভাজা